মধ্যে ছিল একমাত্র প্রতুলচন্দ্র লাহিড়ীর আঁকা শিয়াল পণ্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হতো। হাঁদা ভোঁদার সঙ্গে সঙ্গে পাঠকদের মনে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। চলে গেলেন বাটুল দি গ্রেটের স্রষ্টা, আপনার কি প্রতিক্রিয়া? হ্যাঁ, খুবই দুঃখের খবর, একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নারায়ণ দেবনাথ একটি মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, যে মাধ্যমটি খুব একটা চর্চিত মাধ্যম নয়, অনেকদিন ধরে যে অনেকেই যে একে কাজ করেছেন তা নয়, বাংলা কমিক্স বেশ দুর্বলই বলতে হবে। তাতে নারায়ণ দেবনাথের অবদান কিন্তু অনস্বীকার্য, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত তিনি কাজ করেছেন, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ হিসেবে তাকে আমি যেটুকু চিনেছি, যেটুকু দেখেছি, তাতে মনে হয়েছে খুব নিরীহ শান্ত মানুষ, খুব সৎ মানুষ এবং খুব দ্রুত বা কম কথা বলতেন। আমার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে, যে খুব বেশি কথাবার্তা বলতেন তা নয়, কথাবার্তা কমই বলতেন, কাজটা তিনি করতেন খুব নিষ্ঠার সঙ্গে। আর বললাম যে ওই বাংলা কার্টুনের জগতে তার যে অবদান, সেটা বাঙালি বহুদিনই মনে রাখবে, বলবে না। আর এতদিন ধরে কাজ করেছেন, এত সৃষ্টি করেছেন, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, এগুলো তো মানুষের কাছে বলতে গেলে তাই কিংবদন্তিতে পরিণত হয়েছে, সুতরাং তাকে বাঙালি ভুলবে না সহজে, অনেকদিন মনে রাখবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, চলে গেলেন বাটুল দি গ্রেটের স্রষ্টা।